ওয়েলকাম টু সিপর্ণা টিএলসি চ্যানেল, আর আমি হলাম সিপর্ণা। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের একটা খুব সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো, যেটা তোমরা ঈদের দিন সকালবেলা, যাদের হাতে খুবই কম সময় থাকে এবং যারা হাউস ওয়াইফ তারা, এবং যাদের নিজের জন্য একটুও সময় নেই, তারা এই মেকআপ লুকটা অতি কম সময় এবং অতি সহজেই এই মেকআপ লুকটা তোমরা ক্রিয়েট করতে পারবে। কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে আমার বেশি সময় লাগবে না, বা বেশি প্রোডাক্টও আমি এটাতে ইউজ করিনি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলেই তোমরা খুব ইজিলি এই মেকআপ লুকটা শিখে যাবে এবং তোমরা বাড়িতে ঈদের দিন সকালে তোমরা এই বাড়িতে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। তো আমি মেকআপ লুকটা স্টার্ট করছি। প্রথমে আমি আমার মুখটা একটা এই ওয়েট একটা টিস্যু দিয়ে আমি আমার মুখটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, যাতে আমার মুখে যদি কোনো ডার্ট বা মেকআপ বা অন্য কিছু প্রোডাক্ট থাকে সেগুলো রিমুভ হয়ে যায়। ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর তোমরা গলাটাও করো, আমি গলা এখানে করছি। এটা সবসময় তোমাদের মনে রাখতে হবে, তোমরা যখন মুখ ক্লিন বা মুখে মেকআপ করবে তখন তোমাদের গলাও ক্লিন এবং মেকআপ এবং মানে যখন ক্লিন করবে তখন গলাও ক্লিন করতে হবে, এবং যখন মুখে মেকআপ করবে তখন গলাতেও তোমাদের নজর দিতে হবে, নাহলে আমাদের গলার মুখের সাথে গলার কালারের যে ডিফারেন্স সেটা পরিষ্কার বোঝা যায়। আমি আমার স্কিনটাকে হাইড্রেট করার জন্য আমি এখানে গুড ভাইবসের যে রোজ ইলুমিনেটিং ফেস মিস্টটা ইউজ করি, সেটা আমি এখন আবারও ইউজ করে নিচ্ছি। তোমাদের যদি ফেস মিস্ট না থাকে বা তোমরা যদি পছন্দ না করো, টোনার ইউজ করতে পারো, যে কোনো কোম্পানি। নেক্সট আমি যেটা করবো সেটা হলো, আমি আমার স্কিনটা মুখেই যাতে মেকআপ করার পর আমার মেকআপের জন্য যাতে আমার স্কিন কোনোভাবে ড্যামেজ না হয়, তো তার জন্য আমি একটা ন্যারিশিং ডে ক্রিম ইউজ করছি। আমি এখানে গুড ভাইবসের যে স্যাফরন ন্যারিশিং ডে ক্রিম ওটা ইউজ করছি। তোমরা যে কোনো রকমের হালকা ময়েশ্চারাইজিং যে কোনো রকমের ডে ক্রিম ইউজ করতে পারো। আমি এখানে কোনো প্রাইমার ইউজ করছি না, আমি এখানে পতঞ্জলির যে অ্যালোভেরা জেল ওটা ইউজ করছি। আমি এখানে সৌন্দর্য জেলটা ইউজ করছি। তোমরা যে নর্মাল গ্রিন কালারের জেলটা আছে পতঞ্জলির, যে অ্যালোভেরা গ্রিন জেলটা, সেটা ইউজ করতে পারো, বা তোমরা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। তোমাদের যদি ইচ্ছে করে তোমরা প্রাইমার ইউজ করতে পারো, কিন্তু কিছু একটা ইউজ করো, কেননা প্রাইমার আমাদের এখানে এটা প্রাইমার হিসেবে কাজ করছে। প্রাইমার আমাদের স্কিনের পোস্টটাকে লক করে দেয়। আমি এখানে একটা সানস্ক্রিন ইউজ করছি। ঈদের একটা দিনের বেলার মেকআপ লুক, তো সানস্ক্রিন মাস্ট। এই গুড ভাইবসের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছি, এটা SPF 30। এটা কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না এটা, এবং এটা যাদের নর্মাল টু অয়েলি স্কিন তাদের জন্য এটা খুবই ভালো, কেন এটা স্কিনকে একদম অয়েলি করে না। তোমরা দেখতে পাচ্ছ এটা কোনো মুখে হোয়াইট কাস্টও রাখে না। আমি এখানে সানস্ক্রিন গুড ভাইবসে ইউজ করেছি। তোমরা যে কোনো কোম্পানির সানস্ক্রিন ইউজ করতে পারো, যেমন ল্যাকমির সানস্ক্রিনটা খুবই ভালো, বাট ওটা একটু মুখে হোয়াইট কাস্ট ছাড়ে। এছাড়া তোমার লোটাসের সানস্ক্রিন খুব ভালো, সাপায়ারের সানস্ক্রিনটাও খুব ভালো। তো নেক্সট, আমি আজকে কোনো মেকআপ অ্যাপ্লাই করছি না, কেননা আমি এই মেকআপ ভিডিওটা আজকে মেকআপ টিউটোরিয়ালটা তাদের জন্যই, যাদের মেকআপ অত ব্লেন্ড করার বা করার টাইম হয় না তাদের জন্যই। তো আমি এখানে জাস্ট এখানে ল্যাকমি 9 to 5 যে সিসি ক্রিমটা, ওটা আমার ক্রিমের এটা শেড নেম হলো বেশ, আমি এটা ইউজ করছি। আমি এছাড়াও তোমরা পনসের বিবি ক্রিম আছে, গার্নিয়ারের বিবি ক্রিম আছে, ওগুলোও ইউজ করতে পারো। তবে আমার যেটা বেস্ট ল্যাকমির, এখনও পর্যন্ত আমার ল্যাকমির সিসি ক্রিমটাই বেস্ট মনে হয়েছে। এটা মিডিয়াম কভারেজটা এটার মিডিয়াম, অ্যান্ড এটা মুখটাকে তোমার ম্যাটিও বানায়।
তোমরা এরকম জট জট করে লাগিয়ে নেবে। তোমাদের যদি আন্ডার আইয়ে ডার্ক সার্কেল থাকে এটা কনসিলারের কাজটাও করবে। এবার আমি এটা হাত দিয়েই ব্লেন্ড করছি, দেখো। তোমাদের যদি হাত দিয়ে ব্লেন্ড করতে অসুবিধা হয় তো তোমরা একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করতে পারো। এবার আমি ল্যাকমির এই 95 এই কম্প্যাক্ট পাউডারটির সাহায্যে আমার এই ফেসটাকে একটু সেট করে নেব। যদি তোমাদের ইচ্ছে করে তোমরা এখানেই তোমাদের ফেস মেকআপটাকে স্টপ করে দিতে পারো, বাট আমি একটু মুখটাকে সেট করার জন্য আমি একটু ল্যাকমির এই ফেস পাউডারটা ইউজ কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। কম্প্যাক্ট ইউজ করলে যদি তোমার কোনো অয়েলি ভাব থাকে তো ওটা কেটে যায় এবং মুখটা খুব ফ্রেশ এবং ম্যাটি লুক। এখানেই আমি আমার ফেস মেকআপটাকে শেষ করছি। এইবার আমি ডাইরেক্ট আমার আই মেকআপে চলে যাব। আই মেকআপে আমি খুব একটা বেশি কিছু করব না, কারণ আমি বলেইছি প্রথমেই যে এটা খুব একটা চটজলদি মেকআপ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, যেটা সবাই করতে পারে এবং যাদের খুব বেশি মেকআপ প্রোডাক্ট নেই তারাও এটা যাতে করতে পারে আমি এমন করেই আজকের মেকআপ ভিডিওটা তৈরি করেছি। আমি এখানে ল্যাকমির এই আইকনিক ব্ল্যাক কাজলটা দিয়ে জাস্ট চোখে লোয়ার ল্যাশ লাইনে আমি জাস্ট থিন করে একটা করে নেব। যদি আপার ল্যাশ লাইনে একটু কাজল লাগিয়ে নাও তো এই আপার ল্যাশ লাইন যেটা আমাদের আছে ওটা খুব ডার্ক দেখতে লাগে এবং চোখের যে ল্যাশগুলো ওগুলো খুব ঘন মনে হয়। তোমরা সেটা অনেকক্ষণ করলে তোমরা সেটা বুঝতে পারবে। তোমাদের যদি মনে হয় তোমরা এখানেই আই মেকআপটা স্টপ করে দিতে পারো, কমপ্লিট করে একটা লিপস্টিক পরে নিতে পারো, বাট আমি এখানে একটু আইলাইনার করব। আমি এখানে ল্যাকমির অ্যাবসোলিউট শাইন লাইন লাইনারটা ইউজ করছি। দেখো আমি আমার বাঁ দিকের চোখটা একটু উইং আইলাইনার করে নিয়েছি খুব, তো এবার আমি আমার ডান চোখটাকে তোমাদের করে দেখাবো। তোমাদের যদি উইং লাইন পছন্দ না হয় তো তোমরা জাস্ট সিম্পল আইলাইনার শুরু করে পরে নিতে পারো, বাট আমি উইং আইলাইনার পছন্দ করি এবং আমি তোমাদের সেটা ক্রিয়েট করে দেখাচ্ছি। দেখো প্রথমে তোমরা ওয়াচ করো। দেখো আমার দু চোখে আইলাইনার হয়ে গেছে কমপ্লিট। আমি এখানে আমার মেকআপটা কমপ্লিট করে ফেলেছি শেষ প্রায়, খালি লিপস্টিক ছাড়া। তোমাদের যদি ইচ্ছে করে তোমরা এরপরে আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো করতে পারো, বাট আমি এখানে আইব্রো করছি না কারণ আমি একটা ডে লুক রাখছি। এখানে কোনো এখানে খুব নমিনাল প্রোডাক্ট দিয়ে আমি আমার মেকআপটা আজকে কমপ্লিট করেছি। তো এবার আমি একটা এবার খালি আমার লিপস্টিক বাকি। আমি এখানে ল্যাকমির 9 to 5 ওয়েটলেস মুস যে লিপস্টিক আছে সেটা ইউজ করছি। আমার সে নেম হলো কুশিয়া সুয়েট। এটা লিপ অ্যান্ড চিক দুটোই তোমরা জানো, তো আমি এখানে একটু সামান্য একটু নিয়ে এখানে একটু একদমই ব্লাশেরও কাজ ব্লাশার হিসাবে এটাকে ইউজ করে দিচ্ছি। এটা তোমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে তাহলে বেশি দেখা যাবে না। দেখো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর ওটা বোঝা যাচ্ছে না। দেখো হালকা একটা পিঙ্ক গ্লো একটা এসছে। তোমাদের ইচ্ছে করলে তোমরা এটা করতে পারো নাও করতে পারো। তো এবার আমি একটা মেকআপ ফিক্সারের সাহায্যে আমার মেকআপটাকে ফিক্স করে নেব। আমি এই মেকআপ ফিক্সারটা নিজে তৈরি করেছি, এটা একটা DIY মেকআপ ফিক্সার। ওটা তোমরা যদি এটা এই মেকআপ ফিক্সারটা আমি কীভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও তো ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো।
তো আমি এবার আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে যদি আমার কোনো এক্সেস প্রোডাক্ট থাকে তাই ওটা ফিক্সার ইউজ করার পরে ওকে এরকম চেপে ঘষবে না বাট চেপে চেপে দেবে, যদি কিছু এক্সেস থাকে তোমার ফেসে তো ওটা উঠে আসবে। এইবার আমি এখানে ল্যাকমির যে ফেস শিল্ড আছে এটা ব্লাশার অ্যান্ড হাইলাইটার দুটো হিসাবেই ইউজ করা যায়, কারণ এটাতে একটু চাঙ্কি গ্লিটার আছে, তো আমি এটা ইউজ করছি। তোমাদের যদি ইচ্ছে না করে তো তোমরা এটা এই স্টেপটা স্কিপ করে যেতে পারো। খুব বেশি শিমারি এটা নয়, এটা খুব লাইট, একটা ডেলি ইউজের জন্য, একটা খুব লাইট মেকআপের জন্য এই ল্যাকমির এই ফেস শিটটা খুব ভালো, তোমাকে ট্রাই করতে পারো। এটার দামটাও খুব অ্যাফোর্ডেবল, আমি তো ফ্লিপকার্ট থেকে কিনেছি, আমার এটা 300 অ্যারাউন্ড দাম পড়েছে। দেখো আমার ফেস মেকআপটা কিন্তু অলমোস্ট কমপ্লিট, আমি খালি একটু দুল পরে নেবো। যদি তোমাদের ইচ্ছে করে তোমরা হার্ড করতে পারো, এর সঙ্গে টিপ করতে পারো, বাট আমি টিপ বা আর কিছু করছি না, আমি জাস্ট এর সঙ্গে ম্যাচ করে একটা দুল পরে নিই। অ্যান্ড আই এম ব্যাক উইথ দ্য ফাইনাল লুক গাইস। দেখো আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে দুলটা পরার সাথে সাথে। তো তোমাদের এই লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাও, আর তোমরা ঈদে কতটা আনন্দ করলে সেটাও কমেন্ট বক্সে জানাও। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তো আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশান বেল আছে ওটাতেও ক্লিক করো, যাতে আমার পোস্ট করা সবগুলো ভিডিও সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছে যায়। আর আমার ফার্স্ট ভিডিও ঈদের যে লুকটা আমি ক্রিয়েট করেছি সেটাও তোমরা দেখেছো কি না সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আমি এটা ছিল ঈদের আমার সেকেন্ড লুক, আর আমি ঈদে আরেকটা লুকও ক্রিয়েট করব, সেটাও তোমরা আমি আশা করছি সেটাও তোমরা দেখবে। আর এই এই লুকটা তোমাদের পছন্দ হয়েছে কি না সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাও। তো আমার সাথে সবসময় আমার সাথে থেকো, আর আমার চ্যানেলকে সবসময় ভালোবেসো, আমাকে ভালোবেসো, আমার চ্যানেলকে ভালোবেসো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন, বাই।